বন্ধুরা, দেখো সুনিতা দিদি তোমাদের কাছে কত দিনের পরে চলে এলো। কেন এখন যা ইউটিভিতে যা হচ্ছে সে তো বলার মতো নয়। তার জন্য সুনিতা দিদি কতদিন গ্যাপ নিয়েছিল, তোমাদের কাছে আসতে পারিনি, কোনো ভিডিও দিতে পারিনি। আর আমার টমিকে নিয়েই এখন সব যা ভিডিও সব টমিকে নিয়ে, তাও একটুখানি তোমাদের আজকে রান্না শেয়ার করে দিচ্ছি। এই দেখো ডাল বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে। আর এদিকে দেখো ওই যে মাকুম শিম বলে, মাকুম শিম দিয়ে আলু দিয়ে ভাজা হচ্ছে। আর অলরেডি ভাতটা আমার হয়ে গেছে। এই দেখো ফ্যানটাকে দেখিয়ে দিচ্ছি, ফ্যান গালানো হয়ে গেছে। কেন বলো তো আজকে তাড়াতাড়ি আমি রান্না করে নিচ্ছি, কেন আজকে একটু সকাল করে আমার স্কুলে যেতে হবে, স্কুলে আমার একটু কাজ আছে, তার জন্য আজকে আমি 10:30টার মধ্যে আমি স্কুলে চলে যাব, বুঝতে পেরেছ? আজ স্কুলে খুব কাজ আছে, তাও তোমাকে দেখিয়ে দিচ্ছি আমার টমি। ও টমি, ওই দেখো দেখেছো কেমন করে হেলান দিয়ে, দেখো বিয়ালে হেলান দিয়ে কেমন করে বসে আছে, দেখেছো? ডাকার পরেই টমি উঠে চলে এলো। এই টমিকে ছাড়া আমি কোথাও যেতে পারি না, বুঝতে পেরেছো? এ একেবারে ছোট্ট ছেলের মতো, একটা বাচ্চার মতন, খুব ভালোবাসে আমাকে। আর আমার বাড়ির কর্তা গেছে কাজে, আর ও কি করেছে, এই ঘর ওই ঘর সেই ঘর খুঁজে খুঁজে বেড়াচ্ছে, দেখো। আর ওর এই যায়, ওই দেখো, ওই দেখো, দেখো জিতকে কেমন করে ধরে রেখে দিয়েছে, দেখো। ও কিন্তু কামড়াবে না, বুঝেছো? ও কামড়াবে না। তোমরা মনে করো যে ভয় পাও, তোমাদের কামড়াবে, কিন্তু কামড়াবে না। ও ওরকম করে ওদের সঙ্গে খেলা করে ছোট্টবেলার থেকে। আমার নাতি দুটোও ছোট ছিল আর ও ছোট ছিল, ওদের সঙ্গে খেলায়। আমার টমির বয়স হলো এই পুরো 1 বছর, এখনো একদিন বাকি আছে, আজ তো 29 তারিখ, আর একটা দিন পরে ও 24 সালে পড়বে, 23-এ জন্ম, 24 সালে পড়বে, তাহলে ওর 1 বছর পূর্ণ হবে, বুঝতে পেরেছ? আমার টমি। আর যে আমার নাতি, বড় নাতি, ওই দেখো হাই বলে দিচ্ছে, টাটা বলে দিচ্ছে, বুঝতে পেরেছ? আর এদিকে আমাদের সকালবেলা মুরগি ছাড়া হয়ে গেছে, মুরগির খাবার দেওয়া হয়ে গেছে, এইসব গাছপালা পশু পাখি নিয়ে আমাদের পরিবেশ, বুঝতে পেরেছ? চলো রান্নাঘরের দিকে যাই। আর এখানে তোমরা তো জানোই আমার এখানে কল আছে, ওদিকে পায়খানা, বাথরুম, ঘর, অনেক দিন তোমার কাছে শেয়ার করা হয় না। এই যে সব আমার ঘর, ওই যে ভাত হয়ে গেছে, ওই দেখো ভাতে হাড়ি দেখা যাচ্ছে, সব রয়েছে এই ঘর ধর, অনেক দিন তোমার কাছে। তাই সুনিতা দিদি কেমন আছে না আছে সব, ওই দেখো দেখেছো, ওই দেখো দরজা ফাঁস দিয়ে। এই হয়েছে আমার পরিবেশ, আমার ঘর, আমার বাড়ি, আমার সব কিছু। চলো এই দেখো ডালটা, এই যে ডালটা ফুটে গেছে, ভাজাটাও হয়ে গেছে। আমি এবার এবারটা এটা গ্যাসটা নিভিয়ে আমি নিভিয়ে দিই, নাবিয়ে দেবো। বুঝতে পেরেছ সুনিতা দিদি কতদিন পরে তোমাদের কাছে এলো। যদি ভালো লাগে আর এই ছোট্ট একটু ভিডিওটা, একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে টাটা আর অনেক অনেক ধন্যবাদ, এখনো পর্যন্ত সুনিতা দিদির পাশে আছো বলে। তোমাদের সব ভালোবাসা আমার কাছে, আমার ভালোবাসা তোমাদের কাছে সবাইকে দিয়ে দিলাম, বুঝতে পেরেছ? সুনিতা দিদি কিন্তু অনেক দিন পর তোমাদের কাছে এসেছে। সুনিতা দিদিকে সবাই ভালোবেসো আর পাশে রেখো। টাটা।